হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যারা রিং আইডির রিং বিটগুলো এখনও ট্রান্সফার অপশনটি চালু হয়নি, তো তাদের জন্য কিন্তু রিং আইডি অলরেডি একটা আপডেট নিয়ে চলে এসেছে। সো যেই আপডেটের ভিতরে রিং আইডি রিং বিটগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন, এবং যারা ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে কিংবা তারা স্ক্রিনশটগুলো তাদের যে সেন্ড করছে না, তারা কীভাবে স্ক্রিনশটগুলো সেন্ড করাবেন এই নিয়ে কিন্তু রিং আইডি অলরেডি একটা আপডেট দিয়েছে। সো যেই আপডেটের মাধ্যমে সরাসরি আপনারা রিং বিটগুলো এখন সরাসরি ট্রান্সফার অপশনটা চালু করে নিতে পারবেন এবং রিং বিটগুলো কিন্তু সেল দিয়ে দিতে পারবেন খুব ইজিলি। সো পুরো ভিডিওটা দেখার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, আর এখনও যদি আপনি এই চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি ক্লিক করে অবশ্যই অলটা সিলেক্ট করে দিবেন। আশা করছি এই কাজটি এক্ষুনি করে নেবেন। সো এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো মূল ভিডিওতে যাওয়ার আগে কিন্তু বারবার এই চ্যানেলে কিন্তু কমেন্ট আছে 40 টাকায় 5,000 কয়েন কেনার অপশনটা কীভাবে পাবো, সো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। 40 টাকায় 5,000 কয়েন কিনতে যদি চান তাহলে আপনাকে রিং আইডি যে অফিসিয়াল যে লাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে, দেন আপনাকে এখানে ওয়ালেটে চলে আসতে হবে। সো আপনারা রিং আইডি যে লাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে, রিং আইডি লাইভ অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা যদি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। রিং আইডি লাইভ লিখে সার্চ করলেই গুগল প্লে স্টোরে আপনারা ওই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো ওই অ্যাপ্লিকেশনটি পাওয়ার পর ওখান থেকে আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা শেষে গেলে ওখান থেকে ওই লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং আপনার মেইন অ্যাকাউন্ট এই যে মেইন অ্যাকাউন্টটি রিং আইডি রয়েছে ওই মেইন অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। সেই লগ ইন অ্যাকাউন্টটাই কিন্তু ওখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। সো এই রিং আইডিতে যাই অ্যাকাউন্টে লগ ইন থাকবে ওই অ্যাকাউন্টটা কিন্তু ওখানে লগ ইন হয়ে যাবে। সো এখন আপনারা যেটি করবেন, আপনার ওই অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন বাই কয়েন নামে একটা অপশন রয়েছে। সো বাই কয়েনের উপর প্রেস করে দিলে কিন্তু আপনি মানে 40 টাকায় 5,000 কয়েন কেনার অপশনটা ওই অপশনটা কিন্তু ওখানে শো করতো। সো ওই অপশনটা কিন্তু এখন বর্তমানে পাবেন না রিং আইডি লাইভ অ্যাপ্লিকেশনও। সো ওই অপশনটা পাওয়ার জন্য আপনাকে জাস্ট কিছুদিন ওয়েট করতে হবে। রিং আইডি ক্যাশ আউট অপশনটা 5 তারিখে চালু করবে এবং 10 তারিখ থেকে আপনারা ওই অপশনটা আবারও পেয়ে যাবেন রিং আইডিতে। সো ক্যাশ আউট অপশনটা চালু করার কারণে কিন্তু এখন বর্তমানে ওই অপশনটা বন্ধ করে দিয়েছে রিং আইডি। সো যখনই ওই অপশনটা চালু করে দিবে তখনই কিন্তু আপনারা 10 তারিখে কিন্তু আবার ওখানে 40 টাকায় 5,000 কয়েন কেনার অপশনটা পেয়ে যাবেন। সো আশা করছি আপনারা রিং আইডি লাইভ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবেন। পরবর্তীতে আমি আপনাদের 10 তারিখের পর আপনাদের A to Z প্রমাণ সহ দেখিয়ে দিব কীভাবে 40 টাকায় 5,000 কয়েন কিনবেন। তো পুরো প্রসেসটা দেখাবো 10 তারিখে পরে। সো আশা করছি এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা হচ্ছে রিং বিট নিয়ে। সো রিং বিট যাদের এখন ট্রান্সফার হয়নি তাদের জন্য কিন্তু রিং আইডি অলরেডি একটা আপডেট দিয়েছে। সো আপডেট হচ্ছে আপনি এখান থেকে জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি চলে আসবেন রেফারেল আর্নের উপর। তো রেফারেল আর্ন থেকে আপনি এখানে দেখতে পারবেন আপনার রিং বিটটা শো করতেছে। সো রিং বিট এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করলে কি যদি আপনার ট্রান্সফার অপশনটা এখনও চালু না হয়, যদি এখানে আপনি যে মেসেজগুলো দিয়েছেন ওই মেসেজগুলো যদি এখনও সিন না করে তাহলে কী করবেন ওইটাই দেখাবো আজকের ভিডিওতে। তো আমাকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মেসেজগুলো সিন করা হয়েছে এবং এখানে কিন্তু একটি মেসেজ দিয়েছে থ্যাঙ্কস ফর রিং আইডি ইউজার। তো রিং আইডি ইউজ করার জন্য কিন্তু আমাকে একটি ওনারা মেসেজ দিয়েছে। সো এখন যাদের এই মেসেজগুলো সেন্ড করছে না তো তারা কিভাবে এই মেসেজগুলো সেন্ড করে আপনার রিং বিটগুলো ট্রান্সফার করে নেবেন ওইটা দেখাবো। সো এই জন্য কিন্তু রিং আইডি জানিয়েছে যে রিং বিটের একটা কাজ চলতেছে, যার কারণে রিং বিটের যে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে ওই স্ক্রিনশটগুলো তারা মানে সেন্ড করছে না বা দেখছে না। সো এই জন্য আপনাদেরকে একটি সুযোগ দিয়েছে রিং আইডি যে যাদের রিং বিটগুলো ট্রান্সফার এখনও চালু হয়নি তারা জাস্ট এখান থেকে 3 ডট লাইনে আবারও ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো 3 ডট লাইনে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে জাস্ট আপনি দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে হেল্প অ্যান্ড ইনফো নামে একটা অপশন রয়েছে। সো এখানে কিন্তু মাস্ট বি আপনাকে হেল্প নিতে হবে, না হলে কিন্তু আপনার রিং বিটগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হবে। সো যারা এখনও রিং বিটগুলো ট্রান্সফার করতে চালু করতে পারেনি তাদের রিং বিটগুলো কিন্তু অলরেডি জিরো করে দেওয়া শুরু হয়ে গেছে, কারণ আমার একটি অ্যাকাউন্টে আমি প্রুফ দেখাতে পারিনি, যার কারণে কিন্তু অলরেডি আমার ওই অ্যাকাউন্টে রিং বিটগুলো জিরো হয়ে গেছে। তো আশা করছি আপনারা খুব দ্রুত এই কাজটি করে নেবেন, কারণ এই কাজটি করে না নিলে কিন্তু আপনার রিং বিটগুলো জিরো হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার হাজার চেষ্টা করলে রিং আইডি প্রুফ কিন্তু দেখাতে পারবেন না। সো আশা করছি বুঝতে পারছেন। এখন থেকে আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে হেল্প অ্যান্ড ইনফোর উপরে ক্লিক করে দিবেন। তো হেল্প অ্যান্ড ইনফোর উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু অলরেডি শো করবে। তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার অপশন রয়েছে হেল্প। তো মে আই হেল্পের উপরে কিন্তু প্রেস করে আপনাকে এখান থেকে হেল্প চেয়ে ওনাদের কাছে একটা রিং বিট ট্রান্সফার অপশনটা চালু করে নিতে হবে। তো এখান থেকে আপনি মে আই হেল্পের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনি নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ডেলিভারি ওয়ালেট অ্যান্ড পেমেন্ট বিজনেস টেকনিক্যাল সাপোর্ট। তো এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনাকে যে অপশনটা সিলেক্ট করতে হবে আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন মনোযোগ দিয়ে, তারপর কিন্তু আপনারা এখান থেকে রিং বিট ট্রান্সফারটা করে নিতে পারবেন।
পারবেন খুব ইজিলি। সো এই কাজটি যারা না করবেন পরবর্তীতে কিন্তু রিং বিটগুলো আপনাদের জিরো করে দেওয়া হবে এবং রিং বিটগুলো কিন্তু বাজেয়াপ্ত করে দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু আপনি আর এই রিং বিটগুলো মানে সেল দিয়ে কিন্তু টাকাটা নিতে পারবেন না। রিং আইডি অফিসিয়ালভাবে যদি আপনি রিং আইডির কাছে এই রিং বিটগুলো সেল দিতে চান তাহলে কিন্তু আপনাকে এপ্রিল মাসে মানে 2021 সালে এপ্রিল মাসে কিন্তু আপনি রিং বিটে কিলো সেল দিয়ে রিং আইডির কাছ থেকে সরাসরি টাকাগুলো বিকাশ নিতে পারবেন। সো আপনারা জানেন রিং আইডি কিন্তু অলরেডি বারবার পেমেন্ট করতেছে এবং অতীতে পেমেন্ট করেছে এবং বর্তমানে করবে এবং ভবিষ্যতে কিন্তু রিং আইডি পেমেন্ট করবে 100% শিওর থাকেন। তো পরবর্তীতে কিন্তু রিং বিটের টাকাগুলো যখন পেমেন্ট করবে মানে 2021 সালে এপ্রিল মাসে কিন্তু রিং আইডি ক্যাশ আউট চালু করে দিবে অফিসিয়ালভাবে, মানে রিং আইডির কাছে আপনারা রিং বিটগুলো সেল দিয়ে সরাসরি টাকাটা নিতে পারবেন। সো ওই জন্য কিন্তু আপনাকে রিং বিটগুলো ট্রান্সফার অপশনটা চালু করে নিতে হবে। যদি চালু না করেন তাহলে কিন্তু আপনার রিং বিটগুলো জিরো হয়ে যাবে। সো পরবর্তীতে কিন্তু জিরো রিং বিট দিয়ে কিন্তু আপনি কখনোই আর রিং বিটে মানে রিং আইডির কাছ থেকে টাকা নিতে পারবেন না অথবা রিং বিটগুলো সেলও দিতে পারবেন না। সো এখান থেকে আপনি জাস্ট নিচে একটা স্ক্রল ডাউন করে দিন। স্ক্রল ডাউন করার পরে এখানে একটা অপশন পাবেন যে টেকনিক্যাল সাপোর্ট নামে, এই অপশনটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো টেকনিক্যাল সাপোর্টের উপর ক্লিক করে দিলে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ওনাদের সাথে আমি মেসেজ করেছি, হয়তো আপনাদের স্ক্রিন রেকর্ডারে দেখা যাচ্ছে না কারণ রিং আইডি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডার হয় না। সো এখানে আমি অলরেডি মেসেজ লিখেছি ইংরেজিতে, আপনারা পুরো মেসেজটা দেখতে পারছেন। সো যারা এই মেসেজটা লিখতে পারবেন না তো এই মেসেজটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা এই মতো কন্ট্যাক্ট করতে পারেন, আমি এই মুহূর্তে আপনাকে সেন্ড করে দিব। সো জাস্ট এই মেসেজটা আপনাদের ওনাদেরকে সেন্ড করবেন এবং একটি স্ক্রিনশট সেন্ড করবেন। তো দুইটা জিনিস সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা কিন্তু আপনার এইটা মানে আপনার যে স্ক্রিনশটটা সেন্ড করেছেন ওইটা কিন্তু ওনারা রিভিউ করবেন। রিভিউ করার পর কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনারা ওকে ওনারা ফিরতে একটা মেসেজ পাঠাবে, এখানেই মেসেজ পাঠিয়ে কিন্তু জানিয়ে দিবে। তো আপনার স্ক্রিনশটটা যদি ঠিক মতো থাকে এবং আপনি এই মেসেজটাই যদি লিখে ওনাদের সেন্ড করেন আপনি 100% শিওর থাকেন যে আপনার রিং বিটগুলো ট্রান্সফার অপশনটা চালু করে দিবে 24 ঘন্টার মধ্যে। তো এইভাবে কিন্তু আমি দুইটা রিং আইডি অলরেডি ট্রান্সফার অপশনটা চালু করে দিয়েছি এবং অনেকেই কিন্তু আমি ইমুতে অনেককে কিন্তু এই প্রসেসটা দেখিয়ে দিয়েছি এবং তারা জানিয়েছে যে তাদের অপশনটাও চালু হয়ে গেছে। সো অবশ্যই আপনারা টেকনিক্যাল সাপোর্টেই হেল্প নেবেন এবং টেকনিক্যাল সাপোর্ট থেকে হেল্প নেওয়ার পর কিন্তু আপনার রিং বিটগুলো চালু হবে কারণ রিং আইডির রিং বিট নিয়ে কিন্তু অলরেডি কাজ চলতেছে, যার কারণে কিন্তু আপনারা ওখান থেকে 1000 স্ক্রিনশট দিলেও কিন্তু সিন করতেছে না, তো আপনাদের স্ক্রিনশটগুলো কিন্তু দেখতেছে না। সো এই জন্য কিন্তু আপনার মাস্টবি এই কাজটি করে নিতে হবে। আপনার টেকনিক্যাল সাপোর্টে কিন্তু আপনি মেসেজ দিতে পারেন এবং মেসেজটি সুন্দর করে লিখবেন অথবা মেসেজটি কপি করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লেখা আছে ওখান থেকে কপি করে জাস্ট আপনি কিন্তু ওখানে মেসেজটা সেন্ড করে একটা স্ক্রিনশট সেন্ড করবেন যে স্ক্রিনশটটা প্রুফ হবে। সো প্রুফটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে। তো প্রুফটা দেওয়ার পরে কিন্তু আপনি এখানে রিং বিটগুলো সরাসরি আপনার ট্রান্সফার অপশনটা চালু করে দেবেন এবং পরবর্তীতে কিন্তু আপনি ওই ট্রান্সফার অপশনটা চালু হলে কিন্তু আপনি রিং বিটগুলো খুব ইজিলি সেল দিয়ে কিন্তু রিং আইডির কাছ থেকে টাকাটা নিতে পারবেন অথবা যে কারোর কাছে কিন্তু রিং বিটগুলো সেল দিয়ে সরাসরি টাকাটা বিকাশে নিতে পারবেন। সো আশা করছি পুরো প্রসেসটা বুঝে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিবেন আর যদি এখন চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই অলটা সিলেক্ট করে দিবেন। সো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে এবং প্রত্যেকে এই চ্যানেলে যদি এখনও নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।